हाय फ्रेंड्स, आमार चैनल अनिशा स्टाइली ते सबाई के वेलकम। आज आमी आपनादेर बांगालीर खूब प्रिय एकटी रेसिपी सर्षे इलिश माछ बानिए देखाबो। सर्षे इलिश बानाते किन्तु खूबी कम समय लागे और खेतेओ किन्तु असाधारण लागे। आमार ए रेसिपिटी भालो लागले लाइक शेयर एवं सबस्क्राइब करे देबेन, पाशेर बेल आइकनटिओ प्रेस करे देबेन जाते सकल भिडियोर नोटिफिकेशन पेते पारेन। तो चलुन शुरू करी। आमी एखाने पाँच पिस इलिश माछ नियेछि, हाफ टीस्पून नून माछगुलिते भालो करे माखिये आमी रेखे देबो किछुक्षणेर जन्य। एबार एकटा मिक्सार जार नियेछि, এতে চার পাঁচ টেবিল চামচ সাদা সর্ষে নিয়েছি। আপনারা চাইলে এখানে কালো সর্ষে বা দু রকম সর্ষে মিলিয়েও ব্যবহার করতে পারেন। আর কালো সর্ষেতে ঝাঁজটা একটু বেশি হয় বলে আমি এখানে শুধু সাদা সর্ষেটাই ব্যবহার করেছি। সর্ষেটা আমি 30 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে বাড়তে খুব বেশি সময় না লাগে। সাথে দুটো কাঁচা লঙ্কাও নিয়েছি। এবারে সর্ষেটা মিক্সার জারে ঢেলে দেব, কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম, এক টেবিল চামচ নুন দিয়ে দেব। সর্ষে কিন্তু অবশ্যই নুন দিয়ে বাটবেন, না হলে কিন্তু সর্ষে তেতো হয়ে যাবে। সামান্য একটু জল দিয়ে সর্ষেটা ভালো করে আমি পেস্ট করে নেব। সর্ষেটা আমি বেটে নিয়েছি, এটা আপনারা চাইলে ছাঁকনিতে ছেঁকেও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি না ছেঁকেই ব্যবহার করব। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে 5-6 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। চেষ্টা করবেন রান্নাটা সর্ষের তেলে করার, তাহলেই কিন্তু টেস্টটা বেশি পাবেন। তেলটা গরম হয়ে গেলে হাফ টিস্পুন কালো জিরে দিয়ে দেব। 20-25 সেকেন্ড পরে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু এমনি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলে হবে না, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাই কিন্তু ব্যবহার করতে হবে। এবারে এটার মধ্যে নুন মাখিয়ে রাখা ইলিশ মাছগুলি দিয়ে দেব। মাছগুলি এপিটোপিট হালকা করে আমি ফ্রাই করে নেব। ইলিশ মাছ কখনোই কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু ইলিশ মাছের যে আসল টেস্ট সেটাই কিন্তু চলে যাবে। মাছগুলি হালকা ভাজা হয়ে গেলে এক বাটি মতো জল দিয়ে দেব। জলটা ফুটে উঠলে বেটে রাখা সর্ষের পেস্টটা দিয়ে দেব। জারটা ধুয়ে কিছুটা জলও দিয়ে দিলাম। ফুট ধরে গেলে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেব। এটা ঝাল হওয়ার জন্য আমি দিইনি, এটা দিলে একটা কাঁচা লঙ্কার খুব সুন্দর স্মেল হবে। এবারে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 5-10 মিনিট মতো রাখলেই হবে, ইলিশ মাছ কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। 5-10 মিনিট পরে ঢাকনা খুলে হাই ফ্লেমে আরও 5 মিনিট ফুটিয়ে নেব। এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। রেডি হয়ে গেল সর্ষে ইলিশ মাছ। এটা আপনারা সাদা ভাতের সাথে পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আপনারা বাড়িতে প্লিজ ট্রাই করবেন এবং জানাবেন কেমন লাগলো। আজকের মতো আসছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।